আলহামদুল্লাহাম আলহাম নামিয়া বাদা এক সময় তো বোনের প্রশ্ন যে স্ত্রী একটা কিতার স্বামীর পা বুকের পাজরের হার দিয়ে তৈরি করা হয়েছে হ্যাঁ জিনাবোন এভাবে নয় যে স্বামীর পাঁচরের হার দিয়ে তৈরি করা সেমনটি নয় মর একটি হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আবহাওয়ার তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ প্রতি প্রতিবেশে স্থাপন করে সে যেন তার প্রতিবেশী কষ্ট না দেয় আর স্ত্রী লোকদের কল্যাণ সাধনের জন্য উপদেশ প্রদান করে উপদেশ প্রদান করে আর মেয়েরা অবশ্য পাজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি পাঁজরের হাড়ের উপর সর্বাপেক্ষা বাঁকা তার মানে মেয়েরা বাঁক হাট থেকে সৃষ্টি স্বামীর তার যে নিজের স্বামী এটা নয় বরং তাই তিনি বলেন যদি তুমি ঠিক সোজা করতে যাও তবে তা ভেঙ্গে ফেলবে আর যদি তা ওইভাবে রেখে দাও তাহলে বাঁকা থেকে যাবে সুতরাং তোমরা মেয়েদের ব্যাপারে কল্যাণ সাধনের উপদেশ দাও তাই আল্লাহ রসাল বলছে নিসাই খায়রা তোমরা মেয়েদেরকে উপদেশ দিতে থাকো উপদেশ দিতে থাকো হাদিসটি ইমাম বোখারি নিয়ে এসছেন পাঁচ হাজার একশত পঁচাশি নম্বর হাদিস পাঁচ হাজার একশত পঁচাশি নাম্বার হাদিস এখানে মূলত উদ্দেশ্য হলো যে মেয়েরা মূলত বাঁকা হাট থেকে তৈরি পাঁচরের এটা আল্লাহল্লাহ হাদিস বললেন তার মানে তারা বাঁকা বক্র থাকবে বক্র থাকবে এইভাবেই মূলত স্বামী স্ত্রী ভালোবাসা মায়া মোহাম্মত দিয়ে তারা একে অপরে উপভোগ করবে এবং ভালো হয়ে থাকার চেষ্টা করবে তাই আল্লা রসুল মেয়েদেরকে উপদেশ দিতে বললেন যে উপদেশ দিতেই থাকবে যদি তুমি একেবারে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে ভেঙে মানে তালাক একটা একে যদি তাকে গোটা একেবারে যে খুব ভালো করে তাকে সোজা করবে সঠিক পথে চালার জন্য তাহলে একেবারে সোজা এমনটি নয় এমন পারবে না বরং তাকে থাকো উপদেশের মাধ্যমে সে কুললেন পথে থাকবে উপদেশের মাধ্যমে এইভাবে হাদিসে বলা হাস আলম স্লামতুলিল্লাহ